বাংলাদেশে করোনা ভাইরাসে সক্রিয় D614G প্রোটিন মহামারী ঘটনার মতো বিপদজনক নয় বলে জানিয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR। গত 16 জুলাই পর্যন্ত দেশের বিজ্ঞানীরা 222টি করোনা ভাইরাসের সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স উন্মোচন করে। এর মধ্যে 171টি করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স বিশ্লেষণ করে এই ফলাফল পেয়েছেন বিজ্ঞানীরা। রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান BCSIR এর বিজ্ঞানীরা। জিনোমিক রিসার্চ সেন্টারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিম খান জানান, যেসব দেশে করোনা মহামারী আকারে ছড়িয়েছে সেসব দেশে ভাইরাসটির জিনে 346 নম্বর থেকে 512 নম্বর প্রোটিন মারাত্মকভাবে সক্রিয় ছিল। বাংলাদেশে এখনও এটি দেখা যায়নি। জিনোম সিকোয়েন্সে 8টি স্বতন্ত্র বৈশিষ্ট্য মিলেছে বলেও জানান তিনি। এই শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা, প্রতিরোধ শক্তি, প্রতিরোধ অণু, ভ্যাকসিন, আমাদের কাজ হবে মিউটেশনকে খুঁজে বের করে বিশ্ব দরবারে হাজির করা এবং বাংলাদেশ কাজ করছে। আমাদের এখন কি, আমাদের টাটাগুলো ওপেন, হ্যাঁ, যে কোনো লোক কিন্তু আমাদের টাটা নিয়ে কাজ করতে পারে।